একটা ছোট্ট ইস্যু নিয়ে বিধানসভার মূল্যবান সময় নষ্ট করেছেন বিরোধীরা। বিরোধী পক্ষের চেয়ারে থাকলে অন্য অনেক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলা যায়। ককবরক ভাষার জন্য রোমান স্ক্রিপ্ট, স্ট্র্যাটেজি ইত্যাদি নানা ইস্যু নিয়ে সারা বছর কথা বলেও আজ কেন চুপ বিরোধীরা? বাজেট সেশন চলাকালীন এভাবে বিধায়কদের সময় নষ্ট না করে অধ্যক্ষের সাথে আলাদাভাবে কথা বলা উচিত ছিল। রাজ্যের স্বার্থে, রাজ্যবাসীর স্বার্থে বিধানসভার কাজ সুষ্ঠুভাবে হতে দেওয়া দরকার। বিধানসভায় অশান্তি পাকানোর জন্য বিরোধী বিধায়কদের শুক্রবার এইভাবেই উচিত জবাব দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল দাঁত। 7 জুলাই শুক্রবার শুরু হয়েছে রাজ্য বিধানসভার দ্বিতীয় তথা বর্ষাকালীন অধিবেশন। এদিন অধিবেশনের শুরু থেকেই হই হট্টগোল শুরু করেন বিরোধী বিধায়করা। গত মার্চ মাসে প্রথম বিধানসভা চলাকালীন অশ্লীল ভিডিও দেখার অভিযোগ উঠেছিল শাসক দলের বিধায়ক যাদব লাল নাথের বিরুদ্ধে। সেই পুরনো ইস্যুকে কেন্দ্র করে এদিন ফের উত্তাল হয়ে ওঠে বিধানসভা। অকারণে গণ্ডগোল শুরু করে বিধানসভার মূল্যবান সময় নষ্ট করার জন্য বিরোধীদের এদিন কড়া ভাষায় নিন্দা করেছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য রতনলাল নাথ। তিনি বলেন, একটা ছোট্ট ইস্যুর জন্য এভাবে অশান্তি করার কোনো মানেই হয় না। দেশের কোথাও বাজেট সেশন চলাকালীন এরকম অভব্যতা করা হয় না, এরকম নজির দেখাতে পারবেন না কেউ। এই জিনিসের জন্য একজনের মশন, আরে এসটি জিটি এসটি পিজিটি কত কিছু আছে, ইভেন নোমান হর, আমি যদি ওই জায়গায় থাকতাম, একজন এমএলএ কে সাপোর্ট জন্য একজনের মশন। বাজেট সেশনে আমি আগে বলেছি, 2 দিন হয়েছিল আমার এই 31 বছর জীবনে, 2 বার একজন মোশন হয়েছে, একজন হয়েছে সিমনার গণহত্যা, হাউস বন্ধ করে দিয়ে আমরা চলে গেছিলাম পুরো টিম, আরেকটা হলো মরচলা। আর বাজেট সেশনে কোনোদিন হয় না, এবং ভারতবর্ষে কোনো নজির দেখাতে পারবেন না বাজেট সেশনের সময় একজন মোশন। আরে রাজ্যের স্বার্থে, আমি এটা বললাম, আপনারা জানেন আমার তো মনে হয় চিঠিটা যেটা দিয়েছে, আপনি স্পিকারকে হেল্প করুন, এখানে না, এই যে চিঠিটা এটা কিন্তু অ্যাসেম্বলির দেননি, আপনি এটা স্পিকারের রুম আমাদের সবার সবার জন্য, এটার জন্য হাউজের এত সময় নষ্ট করা আমি মনে করি না কোনো প্রয়োজন আছে। শুক্রবার বিধানসভায় বিরোধী বিধায়কদের কার্যক্রম দেখে মন্ত্রী রতনলাল নাথের পাশাপাশি ক্ষোভে ফেটে পড়েছেন অন্যান্য মন্ত্রীসহ রাজ্যের সাধারণ মানুষও। রাজ্যের বরিষ্ঠ বিরোধী রাজনৈতিকদেরও এভাবে নিচে নামতে দেখে স্তম্ভিত রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।